ছিলাম চারুকলার ছাত্রী। আমি সেখান থেকে মাস্টার্স পাশ করি। সবসময় সাংগঠনিকভাবে আমার একটা সাংগঠনিক যোগাযোগ আমার খুব ছোটবেলা থেকেই ছিল। মানে আমি প্রথম ক্লাস থ্রিতেই স্টেজে উঠি, আমি নিজে অভিনয় করতাম এক সময়। খুব ছোটবেলায় যে কালচারাল অ্যাক্টিভিটিসটাই আমার মধ্যে আসলে এই ডিরেকশন বা লিডারশিপটা নিয়ে এসে দিয়েছে। পাশাপাশি আমি বলবো, ডিরেক্টর হতে হলে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা খুব অথেন্টিক মাইন্ড এবং অথেন্টিকেশনটা বেশি দরকার। আমার চারুকলা থেকে পাশ করার পরপরই ডিরেকশনে 2006 আমি শুরু করি। প্রথমে আমি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করি মিডিয়াতে। তারও আগে আমরা চারুকলার স্টুডেন্টরা আপনারা জানেন যে ইন্টেরিয়রের কাজ করা, ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে যুক্ত থাকা, এই ধরনের কাজগুলো দিয়ে আমাদের হাতে ঘুরি শুরু হয়। শিল্প নির্দেশনা থেকেই আমার প্রবেশ নাটক নির্মাণ, তারপরে চলচ্চিত্র নির্মাণ। এবং খুব সৌভাগ্যবশত আমি বলবো যে আমি প্রথম চলচ্চিত্রের জন্যই আসলে জাতীয় পুরস্কার পেয়েছি। এই কাজগুলোর জন্য মেয়েদের পথ কি সহজ নাকি কঠিন, এটা একটা আসলে ভাবার বিষয় আছে। এবং আমি বলবো হয়তো এখান থেকেই আমাদের পরবর্তী নির্মাতা, চারুকলার জন্য যে শুধু নির্মাতা হতে পারে তা না, যে কোনো জায়গা যে কোনো সেক্টর থেকেই সে আসতে পারে। আমাদের মেয়েদের পথ আমি মনে করি না যে কোনো দিনই সহজ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে যদি কোনো মেয়ে থেকে থাকে, এবং সারা পৃথিবীতেই বলবো, মেয়েদের পথ কোনো দিনই সহজ না। একটা মেয়ে সাকসেস হয়ে যাওয়ার পরেও তার আরও বেশি বিপদ হয়। আমি বলবো, আমি যতদিন ছাত্রী ছিলাম বা আমি কাজ করতে চেয়েছি, আমি কাজ যখন করে এসেছি সেই পথগুলো বরং অনেক ভালো ছিল কাজের। এটা পুরস্কার প্রাপ্তির পরে আমার সমস্যা আরও বেশি বেড়ে গেছে। অনার্স প্রাইসই বেশি হয়, নামিয়ে দেওয়ার চেষ্টা হয়, মেয়েটাকে সরানোর চেষ্টা হয়, তার মানে আমাদের মেয়েদের সবসময় শত্রু থাকবে। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে বলছি, বি ওয়াইড, আমাদের দেখার চোখটা বড় করতে হবে। সীমাবদ্ধ চোখ একটা মানুষকে কোনোদিন বড় করবে না। আপনি যতই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে, যতই দামি সার্টিফিকেট আপনার হাতে থাকুক না কেন, আপনি বড় হতে পারবেন না। বড় হতে হলে আপনার দৃষ্টিভঙ্গিটা আগে বদলা যেতে হবে। আপনার ওই সার্টিফিকেট একটা জব দেবে ঠিকই, কিন্তু আপনি সত্যিকার অর্থে কি সেই অফিসে, বাড়িতে একজন মা হিসাবে, একজন স্ত্রী হিসাবে সাকসেস হতে পারবেন? মেয়েদের সাকসেসের জায়গার শেষ নাই। এবং একটা মেয়েকে টপ টু বটম সাকসেস হতে হয় জীবনে, প্রতিটা সেক্টরে। একটি মেয়েকে সবার মন জয় করে চলতে হয়, কাজের মেয়ে থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত, সন্তান স্বামীরা তো আছে। অদ্ভুত কথা কিন্তু আপনাকে বলে দিবে সমাজ, আপনি যত বড় সাকসেস হন না কেন, কারণ আপনাকে বাসে, রাস্তায়, অফিসে, বিভিন্ন জায়গায় চলতে হবে। তো আজকে আমাদের এই প্রবলেমগুলো আমি মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রপার শিক্ষা, আমাদের দেখা, আমাদের জানার অভাব থেকে। তো এখন জানাটা এবং প্রপার শিক্ষাটা নেওয়াটা আসলেই ব্যাপার না, সারা ওয়ার্ল্ড এখন আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তো আমার কাছে মনে হয় যে আমি ছোট একটা জিনিস বলবো, যখন আমি ঠিক এই সময়টায় এই বয়সটায় ছিলাম, স্বচ্ছ আমার মন একদম পানির মতো স্বচ্ছ ছিল। আমি স্টিল আমি বলবো যে আমি কখনো ভোলা কিছু চিন্তা করতে পারি না, আমি পারি না আসলে এটা কখনো। স্বচ্ছতা মানুষকে জীবনে অনেক বড় করে। এবং সততা, একটা মেয়েকে সৎ থাকতে হবে, সৎ থাকতে হবে। এই জন্যই মেয়েদের কিন্তু অনেক ধরনের, আপনার জীবনের ক্যারিয়ার তৈরি করতে হলে অনেক ধরনের সমস্যা আসে, একটা পুরুষের অতটা আসে না। কিন্তু আপনি সৎভাবে সেই কাজটা করেন, আপনাকে একটি পুরুষ হ্যারাসমেন্ট করে
বা যতক্ষণ দিয়েছে, আমি 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 একটা মাত্র মহিলা ইউনিটে থাকি, কিন্তু আমার সাথে কাজ করে কিন্তু সব পুরুষ মানুষ, লাইটের, ক্যামেরার। বরং আমাদের দেশের এখন পর্যন্ত অনেক মহিলা নিয়ে আমাদের এখনও ইউনিট তৈরি হয়নি। দুই একজন ক্যামেরার আছে, দুই একজন হয়তো লাইটের আছে, লাইটের তো নেই, মেকআপের আছে, সেটা সবাইকে সবসময় পাওয়া যায় না। তো ইউনিটে দেখা যায় যে অ্যাক্ট্রেসরা ছাড়া সাধারণত এত বড় একটা টিমকে আমাকে ব্রিফিং দিতে হচ্ছে বা ডিরেকশন দিয়ে তাদের কাছ থেকে আমাকে কাজটা উদ্ধার করে আনতে হচ্ছে। একটা চলচ্চিত্রের টিম তো অনেক বড় হয়, 70 জন মানুষের চিন্তা অ্যাট এ টাইম মাথার মধ্যে থাকে। তার মানে এই না, চাইলে কিন্তু ওই পুরুষগুলো আমার উপরে আক্রমণ করতে পারে, কিন্তু সেটা কি করে? করে না। কাজের ক্ষেত্রটা কিন্তু বাংলাদেশে সুন্দর আছে, এটাও আমি বলব। আমাদের সামাজিক ক্ষেত্রে অনেকখানি খারাপ আছে এটা বলব, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে কাজ করেন সততা নিয়ে, স্বচ্ছতা নিয়ে, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যতক্ষণ অফিসে ওই ফাইলটা শেষ হবে না আপনি থাকেন, আপনাকে ডিস্টার্ব করবে না। দেখবেন যে সত্যিকার অর্থে একটা পিয়ন এসে বলবে যে হ্যাঁ আপা আপনি 5টা পর্যন্ত কাজ করবেন, আমি আছি, আপনি শেষ করেন। এটা হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের মতন আরাম আবার পৃথিবীর কোনো জায়গায় নেই। এবং আমি সবচেয়ে প্রশংসা করি বাংলাদেশের ছেলেদের। বাংলাদেশের ছেলেরা সুপার। আপনি পড়ে গেলেন, আপনার হাত থেকে একটা কিছু পড়ে গেল, সাথে সাথে দৌড়ে এসে বলবে যে আপা আপনার ব্যাগ, আপনার অমুক, বা আপনি ব্যথা পেয়েছেন তাকে নিয়ে যাবেন, কোথাও বলবে না, এটা ধরবে না। তো এই দেশেই শোনা আছে আমাদেরকে ফসলটা ফলিয়ে নিতে হবে, শিক্ষা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই।